টেলিপাড়া যেন সম্পর্ক ভাঙার খেলায় মত্ত। একে একে আমাদের প্রিয় জুটিগুলির মধ্যে সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। সেই তালিকায় নাম লেখালো সবার প্রিয় জুটি নবনীতা জিতু। 4 বছরের দাম্পত্য জীবনে কখনো মনোমালিন্যের আভাস পাওয়া যায়নি, অথচ সম্প্রতি এক সাক্ষাৎকারে নবনীতা যা যা বললেন তাতে এটুকু বোঝা গেল তারা এই সম্পর্কে খুশি নয়। যদিও জিতু একের পর এক নবনীতাকে নিয়ে পোস্ট করে চলেছেন, কিন্তু অন্যদিকে নবনীতা তার মনের সমস্ত ক্ষোভ উগড়ে দিলেন সংবাদ মাধ্যমে। তিনি বলেছেন, গত 3 মাস ধরে আমরা আলাদা থাকছিলাম। যেহেতু আমাদের দুজনারই পেশা এক, তাই কাজের জায়গাতে বারে বারে জিতুকে নিয়ে প্রশ্ন আসত আমার কাছে। কতটা বলবো আর কতটা বলবো না সেই বিষয়ে আমি বিব্রত হতাম। কেউ জিতুকে নিয়ে আমায় প্রশ্ন করলে মিথ্যে বলাটা ভীষণ অনর্থক বলে মনে হতো, তাই আজ বিষয়টা জানাবার সিদ্ধান্ত নিলাম। তাহলে কি বিচ্ছেদের সিদ্ধান্ত একসঙ্গেই নিয়েছিলেন? নবনীতা বললেন, হ্যাঁ, আমরা মিলিতভাবেই ঠিক করেছিলাম যে এই সম্পর্কটা আর বয়ে নিয়ে যাওয়া অর্থহীন। আমরা কখনো চাই না একই অপরকে নিয়ে বিরূপ মন্তব্য করতে। আমাদের একই অপরের জন্য সম্মানটা রয়েছে। ওর ভাষায় ও লিখেছে, আমি আমার ভাষায় লিখেছি। দেখা হলে যেন কথাবার্তাটুকু বজায় থাকে। যেটা ভালোভাবে শুরু হয়েছিল সেটা ভালোভাবে শেষ হলে ওর আমার দুজনারই ভালো। ওর জন্য যা যা ভালো হয়েছে আমার জীবনে কখনোই অস্বীকার করব না। সম্প্রতি জিতু নতুন ছবির শুটিং করতে লন্ডনে গেছিলেন। সেই সময় সেখানে গিয়েছিলেন নবনীতাও। তিনি জানান, আমাদের লন্ডন যাওয়া আগে থেকেই ঠিক ছিল, তবে জিতু আর আমি কেবলমাত্র সফরটুকু একসঙ্গে করেছি। ও ওর মতো কাজ করেছে, থেকেছে, আর আমি আমার মতো ঘুরে বেরিয়েছি। এর বেশি আর কিছু নয়। তিনি আরও জানান, 6 মাস পরে আমাদের ডিভোর্সের শংসাপত্র আমরা হাতে পাব। তাহলে কি সত্যি ভেঙে যাচ্ছে তাদের সম্পর্ক, নাকি শেষ মুহূর্তে সব কিছু পাল্টে যাবে? এই বিষয়ে তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।